আমরা এখানে আমি একটা বেড দেখতে পাচ্ছি, এই জানবো এটা কি ভ্যারাইটি আছে। এটা L49। L49 তো আমাদের আগের এপিসোডে L49 এর মাদার আপনারা দেখেছেন। এই হচ্ছে তার চারা, কি হারে চারা প্রস্তুত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। ওইদিকেও একটা বেড রয়েছে, এদিকেও একটা বেড রয়েছে। এছাড়াও কিন্তু আরও ভ্যারাইটি আছে, আরও ভ্যারাইটি রয়েছে, মানে আরও মানে স্টক রয়েছে। কি দাম রাখছেন? মাত্র 20 টাকায় কিন্তু আপনারা L49 পেয়ে যাবেন। এখানে আরও একটা ভ্যারাইটি রয়েছে, জানবো এটা কি ভ্যারাইটি। নাগপুর। আচ্ছা, নাগপুর। এটার দাম কি রাখছে? এটা খুচরো আমি বিক্রি করছি 40 টাকা। আচ্ছা, এটা খুচরো দাম হিসেবে রয়েছে 40 টাকা। হ্যাঁ, এটা পাইকারি দামটা অনেক কম হবে। আচ্ছা, পাইকারি দাম কিন্তু আরও কম হবে। আচ্ছা, এখানে পরে আরও একটা ভ্যারাইটি রয়েছে, পুনের একটা ভ্যারাইটি স্ট্রবেরি। আচ্ছা, পুনে ভ্যারাইটি স্ট্রবেরি, এর কি দাম রাখছে? এটা 18 টাকা। 18 টাকা, এটা কিন্তু খুচরো দাম, পাইকারি যদি কেউ নেন সেটা কম হবে, আরও কিন্তু কম হবে। এটা হচ্ছে জ্যাকফ্রুট অল টাইমটা, জ্যাকফ্রুট অল টাইম, এটাও কিন্তু খুব একটা সুন্দর ভ্যারাইটি। এটা কম 30 টাকা, এর কিন্তু দাম রাখা হয়েছে 30 টাকা। এটা মিষ্টি করমচা। আচ্ছা, মিষ্টি করমচা। আচ্ছা, এগুলো ছাদ বাগানে করা সম্ভব? হ্যাঁ, এটা 80 টাকা। আচ্ছা, এগুলো হচ্ছে 80 টাকা। আচ্ছা, এগুলোর মোটামুটি ফ্রুট বিয়ারিং কীরকম? এটা ফ্রুটটা কম হয়, সাইজটা বড় হয়। আচ্ছা, মিষ্টি স্বাভাবিক, মানে দেশি করমচাটা যেরকম হয় আর সেরকম না একদম। এর ফলনটা অতটা বেশি হয় না, কিন্তু খুব ভালো, কিন্তু আমাদের ছাদ বাগানে করা সম্ভব। হ্যাঁ, এটা হচ্ছে 80 টাকা দাম। আচ্ছা, এটা কি ভ্যারাইটি আছে? এটা হচ্ছে ডেও ফল। আচ্ছা, কাঁঠালের মতন হয়, ডেও ফল। আচ্ছা, ডেও ফল। হ্যাঁ, এটা আমি 30 টাকা করে বিক্রি করছি। আচ্ছা, এটা হচ্ছে বাড়ি 11। হ্যাঁ, বাড়ি 11। ওর কি দাম রেখেছেন? এটা আমার কাছে 100 টাকা। আচ্ছা, এখনো কারুর বলার সাহস হয়নি যে দাদা আপনার একটা অন্য গাছ গেছে, আমি 100 টাকা। একদম, এখানে এই প্রসঙ্গে একটা কথা বলবো, এখানে কিন্তু জেনুইন এবং অথেন্টিক গাছ পাবেন, আর ট্যাগ সহ গাছ রয়েছে, প্রত্যেকটা বেডেই কিন্তু ট্যাগ করা রয়েছে। আপনারা যে ভ্যারাইটি চাইছেন এক্স্যাক্টলি সেই ভ্যারাইটি কিন্তু আপনারা পাবেন, কোনো রকম মিস হওয়ার চান্স নেই। এর খুব দাম, চেয়ারা যাই থাক, এটা গ্যাপটিং এর চারা, এটা গোল্ডেন এইট পেয়ারা, গোল্ডেন এইট। এই যে ছোট গাছে দেখো, ডগা ছাড়লে এই যে কড়ি চলে আসছে। আচ্ছা, গোল্ডেন এইট পেয়ারা চেনার একটা বৈশিষ্ট্য হচ্ছে ডালগুলো লালচে টাইপের হয়, গোল্ডেন এইট। তো আপনারা কিন্তু এই ধরনের ভ্যারাইটিগুলো নেওয়ার আগে আপনারা কিন্তু এইভাবে একটু দেখে নেবেন যে আপনাদের ভ্যারাইটিগুলো সঠিক হচ্ছে কিনা। আর কুমার কুসুম কারি নার্সারিতে কিন্তু আপনারা আসলে অরিজিনাল এবং অথেন্টিক গাছ পাবেন, এটা কিন্তু চোখ বন্ধ করে বলা যায় বা চোখ বুঝে ভরসা করা যায়। এটার দাম বেশি, 50 টাকা। আর এর দাম হচ্ছে 50 টাকা। আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড, গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি যে নার্সারিতে আজকে এসেছি আপনারা এতক্ষণে কিন্তু বুঝতেই পেরে গেছেন, এটা হচ্ছে কুমার কুসুমকারী নার্সারি, একটা জনপ্রিয় নার্সারি। এই নার্সারির এপিসোড আপনারা আগে দেখেছেন আমাদের চ্যানেলে। তো আজকে মূলত আমরা এই কিছু চারার কালেকশন তুলে ধরবো, তো এবং কুমারেরদার কাছ থেকে জানবো যে কী কী ভ্যারাইটি এখানে বর্তমানে রয়েছে, প্রচুর পরিমাণে রয়েছে। একদিনে একটা এপিসোডের মাধ্যমে কিন্তু এতগুলো চারা একসঙ্গে দেখানো সম্ভব নয়। তো কুমারেশদাকে আমাদের চ্যানেলের তরফ থেকে স্বাগত। কুমারেশদা কেমন আছেন? আচ্ছা, তো আমাদের আজকে একটু আপনি বলবেন যে আপনার বর্তমানে কী কী চারা এই মুহূর্তে রয়েছে, সেটার দাম সহযোগে একটু আমাদের জানাবেন। তো এই যে সামনে আমি দাঁড়িয়ে আছি, এখানে যে বেডটা রয়েছে এটা কিসের বেড রয়েছে? এটা হচ্ছে আপনার ছোট্ট গাছে ফুল এসে গেছে, গ্রাফটিং এর চারা। দাম কি রাখছেন এগুলো? 35 টাকা পাইকারি দিচ্ছি, খুচরো 40 টাকা। আচ্ছা, 35 টাকা হচ্ছে পাইকারি। আর খুচরো যদি যারা নেবেন বা খুচরো যারা চাষি বন্ধু যারা আছেন আমাদের চ্যানেলে, যারা চাষি বন্ধুরা বেশি থাকেন বা যুক্ত থাকেন, তারা কিন্তু এই ধরনের চারা নিতে চাইলে আরও কম দামে পাবেন। এটার কথা বলেছি, অ্যাসেম্বলি বাতাবি মানুষের খুব গুরুত্বপূর্ণ জিনিস, হ্যাপাটাইটিস বি ডাক্তারবাবুরা সারাতে পারে না একদম। তো এই বাতাবি লেবু খেলে তার আরোগ্য সম্ভব। রেড পমেলো, বাইরে লাল ভেতরে লাল। আচ্ছা, রেড পমেলো, আমি একটা চারা একটু তুলে দেখাবো, এটাকে কি বলা যেতে পারে, মানে বাতাবি? এটা বাতাবি, কিন্তু এটা বাতাবিটা
এটা ওয়ান টাইম, এটা অল টাইম নাই। আচ্ছা এটা ওয়ান টাইম গ্রাফটিং এর, এই দেখেন গ্রাফটিং এর একদম গোড়ায় গ্রাফটিং। আচ্ছা গোড়ায় গ্রাফটিং করা আছে। আচ্ছা এই ধরনের ভ্যারাইটি থেকে আমরা মোটামুটি ফলন পেতে আমাদের কত সময় লাগতে পারে? না না এটা দেরি হবে না, তো ওটা এসে গেছে, এটা বয়সটা আরেকটু কম। আচ্ছা এর এর মানে এর যে ভ্যারাইটি যেটা আপনি বললেন আমাদের আবহাওয়া এগুলো করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এর এর মিষ্টির পরিমাণ কি রকম? মিষ্টি ভালো, খুব ভালো, কিন্তু এটা ওয়ান টাইম, একবারই হবে। এটার মূল আকর্ষণ হচ্ছে সবুজের মধ্যে একটা লাল সুন্দর ভ্যারাইটি ঝুলবে। আচ্ছা রেড কালার, এটা খাবার যোগ্য? হ্যাঁ, এটার নাম হচ্ছে রেড পামেল, রেড পামেল। মোটামুটি কোনো ছাদবাগানি বন্ধু যদি আজকের দিনে এই ধরনের চারা নিয়ে গিয়ে প্রতিস্থাপন করে, ফ্রুটিং হতে কত সময় লাগতে পারে? হার্ডলি দু বছর, দেড় বছর। হার্ডলি দেড় থেকে দু বছর, দু বছর। মানে যেহেতু বড় বড় বাতাবি হবে, একটা ছোট গাছে দেখা ফুল দেখালাম। আচ্ছা ওই গাছটা একটা ফল ধরলে গাছটা বাঁচানো। আচ্ছা আপনি আমাদেরকে একটুখানি বলুন, দর্শক বন্ধুদের হয়ে আমি আপনাকে এই প্রশ্নটা করলাম, এই ধরনের ভ্যারাইটি বা এই ধরনের চারা যদি কোনো দর্শক বন্ধু নিয়ে গিয়ে প্রতিস্থাপন করে, মিনিমাম কত ইঞ্চি টবে গিয়ে প্রতিস্থাপন করবে? বড় তাও একটু যদি আমাদের ডিটেলে বলেন। 18 মিনিমাম এই চারা যদি কোনো দর্শক বন্ধু নিয়ে যান তাহলে কিন্তু মিনিমাম 18 ইঞ্চি চারায়, এই সরি 18 ইঞ্চি টবে, 18x18 টবে কিন্তু বা পটে কিন্তু আপনারা প্রতিস্থাপন করতে পারেন। আচ্ছা এতে কোনো অসুবিধা হবে না? এত না না অসুবিধা হলে আমি বলছি একদম নিচে বসালে হবে না, 18 ইঞ্চি টপটা, তো টপ টপটার যে হাইটটা ওর 70% অন্তত কভার করে গাছটা বসাতে হবে। অনেক বন্ধুরা দেখছি নিচে মানে 50%ও দেয়নি, তারও কম দিয়েছে, দিয়ে গাছ বসিয়ে দিয়েছে। সেক্ষেত্রে কী করে কী হবে, গাছটা আস্তে আস্তে যখন গোড়াতে মাটি বাড়বে, মানে টবের যে হাইটটা, মাটি বাড়লে তো ওর গলা সমান পোত হয়ে যায়। কিছু বন্ধুরা এই ধরনের ভুল করছে, আমার কাছে অনেক ছবি মানে এই প্যাকেটের লেভেল যে সয়েল যে লেভেলটা আছে এটাকে রেখেই মাটিটা দিতে বলছে, এটাকে রেখেই মাটিটা দিতে বলছি। আর যে টপটাই বসাবে সেটা 18x18 হোক, 15x15 হোক, আর 20x20 হোক, সেটা বিষয় না, ওই টপের যে হাইটটা ওর 70% খাবার কভার করে না দিয়ে বসানো। তো বন্ধুরা শুনতে পেলেন, এই ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা এইভাবে প্রতিস্থাপন করবেন। আরও একটা ভ্যারাইটি সামনে আমি দাঁড়িয়ে আছি, জানবো এটা কি ভ্যারাইটি? হোয়াইট জাম। আচ্ছা এটা হচ্ছে হোয়াইট জাম, হোয়াইট জাম। এই দেখেন মুকুল এসে গেছে, এই যে মুকুল এসে গেছে, মানে প্রচুর ফুল এসছে। এই ধরনের ফুল থেকে কিন্তু ফ্রুটিং খুব দ্রুত আমরা পাবো। আচ্ছা সব গাছেই কিন্তু রয়েছে। আচ্ছা এগুলো দাম কি রেখেছে? এই যে প্রত্যেকটা কিন্তু গাছে আপনি যে গাছটা তুলবেন সেই গাছেই কিন্তু 40 টাকা কিন্তু আপনারা এই ধরনের পেয়ে যাবেন। আর প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল এসছে, যেটাই তুলবেন সেটাতেই ফুল পাবেন। আচ্ছা এখানে আরো একটা ভ্যারাইটি রয়েছে, এটা কি আছে? এটা হচ্ছে আমলকি, আমলকি, রেড আমলকি। এর কি দাম রেখেছে? এই 40 টাকা খুচরো দাম, পাইকারি দাম আরো কম। এই একটা টাইমে অনেক ছিল, আমি 150-200 টাকা পর্যন্ত। আচ্ছা এখানে কিন্তু যে দামগুলো আমরা ভিডিও মারফত আপনাদের সঙ্গে শেয়ার করছি সবটাই জানবেন কিন্তু খুচরো দাম, পাইকারি যদি কেউ নেবেন তাহলে কিন্তু আরও দাম তার কম হবে। এখানে সবটাই কিন্তু খুচরো দাম জানানো হচ্ছে, আমার এখানে দাম বাড়ে না, দাম কম একদম। আমি ওই ওই পাশে রয়েছে ওটা দেখাতে বলবো, ওটা হচ্ছে স্ট্রবেরি জোড়ে, স্ট্রবেরি পেয়ারা, ওটা গোড়ায় জোড়ে, এটা দাম বেশি, এটা 100 টাকা দাম। আচ্ছা আর পাশে রয়েছে ব্যারিকেডেড মালটা, ব্যারিকেডেড মালটা, হ্যাঁ ওটা 50 টাকা দাম। ওর কি দাম রাখছে? 50 টাকা দাম, 50 টাকা। আচ্ছা এখানে রয়েছে একটা ভ্যারাইটি, এটা কি আছে? এটা ডেকোপন। আচ্ছা এটা হচ্ছে সেই ডেকোপন, ডেকোপন অনেক জায়গায় রয়েছে, আমি দেখাবো। আচ্ছা আচ্ছা তো এটা ডেকোপন, ডেকোপনটার দাম আমি বেশি কমাইনি, ওটা এখনো 150 টাকা। একটা গাছ যদি আমাদের একটু দর্শক বন্ধুদের হয়ে তুলে দেখান, ঝোপালো গাছ দেখুন বন্ধুরা কত সুন্দর, একটা হেলদি গাছ ডেকোপন, পৃথিবীর বিখ্যাত একটি এক্সপেন্সিভ অরেঞ্জ আমরা বলে জানি। এই ডেকোপন জাপানি ভ্যারাইটি, দাম কিন্তু সাধ্যের মধ্যে এবং রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা প্রত্যেকটা প্ল্যান্টেড ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন। আচ্ছা এটা হচ্ছে সেই রুদ্রাক্ষ, রুদ্রাক্ষর গাছ, এটা দামটা চড়া খুব, এটা 150 টাকা। এর কি দাম লাগছে? 150 টাকা। আচ্ছা আচ্ছা এই যে আপনি ডেকোপনের কথা আপনি বললেন, এই ধরনের চারা যদি কোনো দর্শক বন্ধু নিয়ে গিয়ে আজকে ডেটে প্রতিস্থাপন করে ফলন তার আসতে কত সময়? হার্ডলি দু বছরের মধ্যে ভালো রেজাল্ট, মানে গাছ যখন ম্যাচিওর করবে সেখান থেকে কিন্তু ফুল আসবে এবং ফলে ম্যাচিওর। হ্যাঁ এই ধরনের মিষ্টি জলপাইয়ের দাম কি রেখেছেন? এটা আমি 80 টাকা বিক্রি করছি, 80 টাকা। এটা হচ্ছে গ্রিন লম্বা দানা সিডবিহীন যে আঙুরটা। আচ্ছা এই হচ্ছে সেই গ্রিন যে গ্যাপস যাকে আমরা বলি। তো এই ধরনের ভ্যারাইটি আমাদের আবহাওয়াতে কিন্তু খুব ভালোভাবে করাও যাচ্ছে এবং আমরা কিন্তু এটা সাকসেসও পাচ্ছি। এগুলোর দাম কি রাখছে? এটা 40 টাকা, মাত্র 40 টাকায় কিন্তু এই ধরনের ভ্যারাইটি। এটা হচ্ছে থাই কদবেল, থাই কদবেল,
এটাও কিন্তু একটা জনপ্রিয় আইটেম ছাদ বাগানীদের কাছে। কি দাম রাখছেন? এটা আমি খুচরো 50 টাকা বিক্রি করছি, এবার অনেক পাইকারি পার্টির জন্য অনেক কম হবে। একদম। এটা হচ্ছে থাই বেল। থাই বেল মানে এটা আঠা বেল কি? হ্যাঁ, থাই আঠা বেল, কিন্তু এতে কাঁটা হবে না। কাঁটা হবে ম্যাচিউরিটি গাছের গোড়ায় কিছু কাঁটা আসবে, সেই কাঁটা কোনো ধারালো থাকবে না। আচ্ছা, এতে কি আমরা যে বেল বাজার থেকে পাই সেই বেল কি এটা? সেটা তো বেল দেখে বোঝা যায় না, তবে এটা থাই বেল। আচ্ছা, কাঁটাবিহীন, গাছে কাঁটা হবে। মানে বেলটা মানে আমরা যে বেলটা বাজার থেকে পাই সেই রকমই কি বেল হবে? এরকমই বেল। আপনি একটু ফলো করুন যে এত ছোট গাছ, পাতা কিন্তু তিনটে, যেটা দিয়ে আমরা পুজো দিই। আচ্ছা, এটা শুধু বেলটা শুধু আমরা খাই না, বেলটা সনাতনী মানুষদের এই বেল গাছের মানে পূজোর কাজে ব্যবহার হয়, প্রতিনিয়ত ব্যবহার করে থাকে এটা। এই ধরনের বেলের দাম কি রেখেছে? এটা 80 টাকা দিচ্ছে, মাত্র 80 টাকা, গোড়ায় জোড় গ্যাপটিং এর। দাম কম 40 টাকা। এইবার ভাগুয়া ডালিম আছে, ওটার দামও 40 টাকা, পাইকারি দাম আরো অনেক কম। এটা হচ্ছে মহারাষ্ট্রের সুন্দর, ওগুলো সাদা হচ্ছে, মানুষের মন ভরছে না, কিন্তু এটা কারুর অভিযোগ আসবে না। এটা ফুল থেকে বেরোবে লাল, ফলটার বাইরে লাল ভেতরে লাল, বা দানাটাও খুব সফট। আচ্ছা, একটু দেখাতে বলবো, ছোট গাছ কাটিং এর, একটু যদি তুলে রাখেন একটু, প্রতিটা গাছই আপনার এরকম ফলে, ছোট গাছে একটুখানি গাছে কিভাবে ফল আমি দেখতে বলবো, একটুখানি গাছে দেখো ওই ফুল পড়ে গেলে, একটুখানি একটা খসে গেল, একটা খসে গেল, এই ধরনের ছোট ছোট গাছ মানে গাছে কিন্তু ফলন আপনারা পেয়ে যাবেন। সেই ধরনের ভ্যারাইটি গুলো কিন্তু কুমার তার কাছে রয়েছে, তো আপনারা কিন্তু এই ধরনের ভ্যারাইটি এখান থেকে সংগ্রহ করতে পারেন। এটা দাম বেশি, এটা 80 টাকা বিক্রি। আচ্ছা, এটা নাসিকের সুন্দরী বা মহারাষ্ট্রের সুন্দরী নামে পরিচিত। একদম। আচ্ছা, অনেকে সোলাপুর খোঁজে, সোলাপুরটাও কি অ্যাভেলেবেল? হ্যাঁ, সোলাপুর এইগুলো ভালো। আচ্ছা, মেজরিটি পার্সেন্ট, 99% বন্ধুদের ডালিম যারা কিনেছে যে কোনো নার্সারি থেকে, অ্যাকচুয়ালি এটা কোনো নার্সারি বন্ধুর দোষ না, বন্ধুরা চেয়েছে ডালিম, বেশিরভাগ ভাগুয়া চেয়েছে বা গণেশ চেয়েছে। একদম, ভাগুয়া গণেশ কিন্তু ভেতরে সাদা। উষার কতগুলো ভ্যারাইটি আছে, যে কটা ভ্যারাইটি সব আমার কাছে আছে একটু বলে দিন। অরুণিকা, অম্বিকা, উষার সিরিজ সমস্ত কিছুই অ্যাভেলেবল। উষা, সূর্যা, যতগুলো ভ্যারাইটি সবই আছে, সবকটাই উষার সিরিজ অ্যাভেলেবল। আমি এভারেজ দাম করি, ওটা আমারও সুবিধা হয়, সবই 150 টাকা দাম, সবই 150 টাকা। 4-5টা ভ্যারাইটি আছে এখন। আচ্ছা, এটা 4-5টা ভ্যারাইটি আছে, আমি সবই দাম রেখেছি এখন 35 টাকা। এটা হচ্ছে ওয়ান টাইম লঙ্ঘন, খাকি লঙ্ঘন, এটা একদম গোড়ায় জোরের। এটা হচ্ছে সেই খাকি লঙ্ঘন, রবি লঙ্ঘন, খাকি লঙ্ঘন, ফোর সেজির লঙ্ঘন, সমস্ত ধরনের লঙ্ঘনের ভ্যারাইটি একদম গোড়ায় জোর, একদম গোড়ায় জোর। দেখেন দেখেন, দেখাতে বলবো। এইগুলো দাম কি রেখেছে? এটা আমি খুচরো 150 টাকা বিক্রি করি। খুচরো দাম হিসেবে 150 টাকা রাখা হয়েছে। লঙ্ঘনের অল টাইপ অফ লঙ্ঘন অ্যাভেলেবল, আপনারা কিন্তু সব ধরনের লঙ্ঘনই এখানে পেয়ে যাবেন। আরও একটা ভ্যারাইটি আমি জানবো, এটা কি আছে? আন্না আপেল। আন্না আপেল, এটাও কিন্তু একটা ভালো প্রজাতির আপেল, আমরা ছাদ বাগানের উদ্দেশ্যে করতে পারি। দাম কি রেখেছেন? এটা 120 টাকা বিক্রি করছি। 120 টাকা, 120 টাকা যারা পাইকারি নিচ্ছে তাদের ক্ষেত্রে আরো দাম কম আছে। আপনি দেখলে চমকে যাবেন, আমার হাজার হাজার ফল। একদম, তো আমি সেই দেখাবো, আমি দেখাবো, আমি পরবর্তী এপিসোডের মাধ্যমে কিন্তু শেয়ার করবো আপনাদের সঙ্গে। এই যে টেনিস বল চেরি, এর দাম মোটামুটি কি রেখেছেন বর্তমানে? এটার দাম অনেক বেশি, এটা 600 টাকা নিচে দিতে পারছি না, 600 টাকা বিক্রি করছিলাম, এখন 600 টাকা দিচ্ছি। খেজুর। আচ্ছা, আজুয়া খেজুর? না, এটা আজুয়া না, এটা হচ্ছে, আজুয়া দেখাবো আমি, এটা হচ্ছে খেদ্রি। আচ্ছা, খেদ্রি, দানাটা লম্বা হবে। আচ্ছা, লম্বা হবে, এটাও খুব অপূর্ব খেজুর। এগুলো ছাদ বাগানে করা সম্ভব? ছাদ বাগানে এটা হাফ গ্রাম ছাড়া হবে, একদম বড় জায়গা লাগবে। হ্যাঁ, খেজুর হবে ছাদে, কিন্তু হাফ বড় জায়গা লাগবে। এর দাম কি রেখেছে? এ 300 টাকা। 300 টাকা, অল টাইম প্রচুর আম ধরে আছে আমার গাছে, আমি দেখাবো। আমি একটু মাদার প্ল্যান্টটা দেখি।
এটা আমার খুচরো বিক্রি করছি 40, যারা পাইকারি নিচ্ছে তাদের জন্য আরো কম। এটা হচ্ছে আমরা অল টাইম, এটা এই সময় পাতা থাকে না, এটা আমি 150 টাকা করে বিক্রি করছি। শীতে পাতা পড়ে যায়, আবার যেই মাঘ মাস চলে যাবে আবার নতুন পাতা ভরে যাবে, পাতা বেরোবে এবং তাতে ফলও প্রচুর হবে। এটা পাকিস্তানি ওয়ান, পাকিস্তানি ওয়ান এটা কমলারি ভ্যারাইটি, খুব ভালো ভ্যারাইটি, এটা খুব মিষ্টি হবে, সাইজটাও ভালো। আচ্ছা এর দাম কি রেখেছে? এটা 150 টাকা, 150 টাকা। আচ্ছা ড্রাগন এখন 15 রকম ভ্যারাইটি আছে, সব নাম আমার মুখস্থ নেই। এটা মরক্কন, এটা গোড়ার থেকে ফল হয়, যেটা আমার নিজের মাদার প্লান আছে একদম। এটা আমি এখন 25 টাকা বিক্রি করছি, মাত্র 25 টাকায় কিন্তু আপনারা ড্রাগন এর ভ্যারাইটি পেয়ে যাবেন। এই ইয়েলোটা আমি বিক্রি করছি, এটা 50 টাকা বিক্রি করছিলাম, আমি ইয়েলোটা আমি আগের থেকে 10 টাকা কমিয়ে দিলাম, 40 টাকা বিক্রি করছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কুমালেশদা আমাদের এই যে ভিডিও যে আমাদের শ্যুট করা হচ্ছে, এই শ্যুট করার পর আপলোডিং করার পর থেকে কিন্তু আপনারা এই ড্রাগনসের ভ্যারাইটির ক্ষেত্রে কিন্তু আরও 10 টাকা করে কম পাবেন। এটা 40 টাকা করে দিলাম আজকের থেকে। এইটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা চেরি, এই স্ট্রবেরি, অস্ট্রেলিয়ান স্ট্রবেরি। আচ্ছা এটা এটা আমি বিক্রি করছি ওই 18 টাকা। স্টক কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটির কিন্তু প্রচুর রয়েছে, আপনারা কিন্তু স্টক নিয়ে কেউ ওয়ারিড হবেন না। প্রত্যেকটা ভ্যারাইটির কিন্তু মানে লিমিটেড স্টক নয়, আনলিমিটেড স্টক রয়েছে, কারণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এতগুলো ভ্যারাইটি রয়েছে এক জায়গাতে, কিন্তু সব ভ্যারাইটি নেই, বিভিন্ন জায়গায় কিন্তু রাখা হয়েছে। তো সমস্ত কিছু আমি শেয়ার করব ধীরে ধীরে এপিসোডের মাধ্যমে। এটা বক ফুল আমার কাছে, রেডটাও আছে এখন, যেটা লাল কালারে হয় বা যেটা সাদা কালারে হয় দুটোই আছে, দামটা কিন্তু 40 টাকা। অ্যাভোকাডো, এটা কি হ্যাশ ভ্যারাইটি? হ্যাশ ভ্যারাইটি অ্যাভোকাডো। আচ্ছা এর দাম লাগছে বিশাল ব্যাপার। এটা হচ্ছে জাবটিকা, এটা হচ্ছে কি? এটা মানে কি জাবটিকা? আঙুরের মতন হয়, প্রচুর ধরন হয়, একটু টাইম লাগবে। আচ্ছা মূলত এটা কোথাকার প্রজাতি জানবো? এটা অ্যাকচুয়াল জাপানি একটা ভ্যারাইটি, দাদা আমাদেরকে জানালো। এর দাম কি রেখেছে? এর দাম এই মুহূর্তে 300 টাকা, এই মুহূর্তে 300 টাকা। আপনারা যদি আসেন, বেশি সংখ্যায় যদি নেন, সেক্ষেত্রে কিন্তু পাইকারি হারে তখন কিন্তু দেওয়া যাবে, সে তুলনামূলক অনেক কম দামে। ব্যানানা ম্যাঙ্গো, এই হচ্ছে সেই ব্যানানা ম্যাঙ্গো, রেড ব্যানানা। তো এই যে ব্যানানা ম্যাঙ্গো আপনি বললেন, এই ব্যানানা ম্যাঙ্গো দাম কি রাখছেন? এটা 100 টাকা, 100 টাকা। ওটা একটু বেশি হাইটের গাছ, বেশি মুকুল এসে যাচ্ছে নাকি? একদম। ওর দাম কি রেখেছে? একই দাম, বড়টাও যে দাম ছোটটাও সেই। একদম। এটা হচ্ছে মিষ্টি কামরাঙা, এই হচ্ছে মিষ্টি কামরাঙা, ছাদবাগানিদের কাছে একটা অত্যন্ত জনপ্রিয়। দাম কি রেখেছেন? এটা স্টার ফ্রুট, এটা অনেকে মনে করবে যে বলবে হয়তো এটা যে আমি খাই না, এটা খাওয়া ভালো না, ফলের মধ্যে এত কিছু আছে। আমি কিন্তু মানে পানি ফল থেকে শুরু করে শাকালু থেকে শুরু করে ইন্টার ফ্রুট আমি খাই একদম। এটাতে একটা উপকার আছে, ভিডিওর মাধ্যমে বলা যায় না, আমাদের মানুষের একটা গোপন ব্যাধি আছে, সেটা সেরে যায় একদম একদম। পুরুষ আমরা উভয়ে সেটাকে আড়াল করতে চাই একদম, কিন্তু সেটা এটা যদি কন্টিনিউ খাওয়া যায় সেরে যায় একদম। ভ্যারাইটি রয়েছে, জানবো এটা কি ভ্যারাইটি আছে? এটা কাটিমোহন, কাটিমোহন, কাটিমোহনের দুটো ভ্যারাইটি দুই রকম দামের আছে। এটা হচ্ছে গ্যাপটিং, এটা আমি 40 টাকা বেচি, আর যেটা জোরে জোরে আমার কাছে আছে, মানে পুরো গাছটাই মাদার প্লান থেকে নেওয়া একদম, ওটা আমি 100 টাকা করে বিক্রি করছি। আচ্ছা আমের এত ভ্যারাইটি, এত টাইম তো দেওয়া যাবে না, এবার আপনাকে বলি আমার কাছে এই যে হানিডু, চ্যাংমাই, চাকাপাত, কিউজিআই, রেড আইবরি, সমস্ত কালারই গাম, রেড আইবরি, ডগমাই, নাম ডগমাই, তারপরে বোনাইকিং, এগুলো অধিকাংশ অন্তত 12-15টা ভ্যারাইটি আমার কালারিং আম, না তারও বেশি 20টা ভ্যারাইটি অন্তত আমার 150 টাকায় দিচ্ছি একদম, 150 টাকা করে দিচ্ছি। তো সব ধরনের আমি কিছু পাবো, দাম কম আছে, কাটিমোহন যেমন 40 টাকাও আছে, আবার টমি অ্যাক্টিন, তারপরে ডগমাইন, আর একটা ভ্যারাইটি আছে হোয়াইট ম্যাঙ্গো, নাম ডগমাই হোয়াইট, এক নাম ডগমাই গোল্ড। হ্যাঁ এইবার এই হোয়াইটটার দাম বেশি আছে 300 টাকা, আর দুটোর দাম বেশি আছে, আর বাকি সব 150 টাকা একদম। মিয়াজাকিও 150 টাকা, ছোটটা মিয়াজাকিও রয়েছে এখানে, আমি একটু বন্ধুদের দেখে নিতে বলবো, মিয়াজাকিও ছোটটা 150 টাকা রয়েছে, 150 টাকা, 400 টাকা, বড়টা 400 টাকা। আর এখানে আমি 30টা 35টা ভ্যারাইটি আমের রাখি এই মুহূর্তে রয়েছে। হ্যাঁ
35-35টা ভ্যারাইটি রাখি। তো অসুবিধা হবে না বন্ধুরা, সব ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এইভাবে কিন্তু সমস্ত পাতায় মেনশন করা আছে, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। ট্যাগ সহযোগে গাছ পাবেন, প্রত্যেকটাই কিন্তু জেনুইন এবং অথেন্টিক ভ্যারাইটি পাবেন। পেয়ারা আমার কাছে, শর্টে বলে দিই, টাইমটা কম, ফুলের আমার কাছে আছে টাইওয়ান আছে, আমার কাছে গ্রিন বাউটা আছে, তারপরে আপনার আমার কাছে মিস ইন্ডিয়া আছে যেটা ভারত সুন্দরী, নুরানি আছে, কাশ্মীরি বল আছে। আচ্ছা, যতগুলো প্রজাতি কুলের থাকার কথা সবটাই আছে। এভারেজ দাম এই মুহূর্তে রেখেছি 15 টাকা করে, ওর মধ্যে একটা ভ্যারাইটি টক মিষ্টি ভ্যারাইটিটা 40 টাকা। তো প্রত্যেকটা ভ্যারাইটির কুল থেকে শুরু করে এই ভিয়েতনাম মালটার সবই রয়েছে। ভিয়েতনাম মালটার এই যে রয়েছে আমার কাছে বিভিন্ন জায়গায় রয়েছে, ওই যে পাশে দেখো, প্রচুর প্রচুর স্টক প্রচুর রয়েছে। এই 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 এইটা এইটা আমি আরো একটা জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করে না থাকতে পারলাম না। তো আমি এখানে একটু বলবো যে এই যে আমার এখানে রাখা রয়েছে সবভূমি প্রিমিয়াম কোয়ালিটি অর্গ্যানিক ম্যানিওর, দাদার কাছে যাব এবং জানবো এটা কি আছে। এটা অ্যাকচুয়াল মিক্সচার বলেই বিক্রি করছি আমি, এতে গাছের বিজ্ঞান ভিত্তিতে যা যা প্রয়োজন সবই আছে। এতে যদি বলেন কি আছে, আমি প্রথমেই বলি হিউমিক অ্যাসিড আছে। আচ্ছা, এতে হিউমিক অ্যাসিড আছে, এতে ক্যালসিয়াম আছে, এতে কভার আছে, এতে ব্যাকটেরিয়া আছে, গাছের যা যা প্রয়োজন সব আছে। আর এর প্যাকেটটা এইভাবে করা হয়েছে, 2 বছর রেখে বন্ধুরা যদি খাবার দেয় গাছে তবুও এর ময়শ্চারাইজারটাও একটু কমবে না, একদম ময়শ্চার থাকবে মাটিতে, ময়শ্চার ধরে রাখার ব্যাপারটা এইভাবেই করা হয়েছে। এটা 50 কিলোর ব্যাগ। আচ্ছা, এটা আমি পাইকারি দিচ্ছি 350 টাকা। 350 টাকা 50 কেজি ব্যাগ। হ্যাঁ, এর পেন্টিং অনেক রয়েছে 1200 টাকা, যে যে ইচ্ছা মতন বিক্রি করে। আচ্ছা, কিন্তু আমি আমি যে রেটে দিই আমার মনে হয় না পশ্চিমবঙ্গের দ্বিতীয় কোনো ব্যক্তি এই ধরনের এই দামে দিতে পারবে। আর সঙ্গে রয়েছে আপনার এই যে এখানে রয়েছে কিছু গ্রো ব্যাগস, এই যে গ্রো ব্যাগস আমি একটু দেখিয়ে দিতে বলবো আমার ক্যামেরা পার্সন অস্মিতকে। এখানে কিন্তু গ্রো গ্রিন, এটা কিন্তু কোনো মার্কেটিং প্রমোশনাল নয়, আমি গো গ্রিন ব্যবহার করেছি, রেজাল্ট ভালো পেয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। গো গ্রিনের কিন্তু আপনারা এই ধরনের গ্রো ব্যাগস ব্যবহার করতে পারেন, বিভিন্ন সাইজের কিন্তু অ্যাভেলেবেল। কুমারের দামটা বলে দিয়ে দিন। হ্যাঁ, দামটা একটু বলে দিন। এটা 12 বারো অনেকে ছোট চায়, তবে 12 বারো তো আমি গাছ বসাতে বলি না, এটা 12 বারো, এটা আমি 100 টাকা বিক্রি করছি। এইটা হচ্ছে 15-15। আচ্ছা, এটা 15-15, এটা আমি বিক্রি করছি 130 টাকা। এইটা হচ্ছে ড্রামের মতন খানিকটা, মানে প্রায় ড্রামের কাজ করবে। এটা হচ্ছে 18-18। হ্যাঁ, 18-18, এটা বিক্রি করছি আমি 150 টাকা। মানে পিস, আপনারা কিন্তু এটা পিসের দাম বলুন। এটার মধ্যে পড়ে অনেক বন্ধু পূজোর সময় থেকে 1-1.5 মাস আমার কাছে পাইনি, আমি একসঙ্গে অনেক মাল নি, দেখাতে বলবো স্টকটা। প্রচুর পরিমাণে কিন্তু স্টক হয়ে রয়েছে, প্রচুর পরিমাণে গোডাউনে, অনেক গোডাউনও রয়েছে। আমি গোডাউন খুলে এই মুহূর্তে আপনাদের সঙ্গে সেটা দেখাচ্ছি না, তো আপনারা বুঝতেই পেরেছেন যে কতটা সম্ভাবে মাল কিন্তু স্টক করা আছে। কম্পোজার আরেকটা ভ্যারাইটি দেখাবো, এই হচ্ছে অরিজিনাল ভার্মি, একদম মানে মানে এটা ভূমি উর্বর, ভূমি উর্বর। এটাও কিন্তু এটা হচ্ছে ভার্মি শব্দের অর্থই হচ্ছে সবুজ অংশ পচা আর কেচোর সার, কেচোর সার। হ্যাঁ, এইবার এটা 50, এটাও 50 কিলোর ব্যাগ, এটা আমি খুচরো দিচ্ছি 8 টাকা কিলো, যেটা কেউ দেবে না পশ্চিমবঙ্গ তে। আর এটা পাইকারি দিচ্ছি 250 টাকা, মানে 50 কেজি প্যাকেট, 50 কেজি প্যাকেট। কিন্তু ভূমি উর্বর খুব একটা ভালো, মানে এটা সাত বন্ধুদের জন্য একদম, আমি ব্যক্তিগতভাবে জানি হচ্ছে মাটি কোথায় এত এত, তো আর এগুলো দাম যদি কম না হয় তাহলে বন্ধুরা কি করে গাছ লাগাবে। একদম, অবশ্যই। তো আপনারা কিন্তু এই ধরনের ম্যানিউরস গুলো ব্যবহার করতে পারেন, ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। আর গো গ্রিনের কথা তো আর কি বলবো, খুব সুন্দর এবং এর মানে ইউজেস, তো আপনারা কিন্তু এই গো গ্রিনেরও কিন্তু গ্রো ব্যাগস ইউজ করুন, খুব সুন্দর কিন্তু আপনাদের গাছগুলো হবে। ওদের দেখাবো বিভিন্ন সাইজের কিন্তু ড্রাম রেডি, যা আমরা প্লট কিনি তখন কিন্তু এই ধরনের ড্রামকে কিন্তু ব্যবহার করি,
যারা নার্সারি থেকে রেডি প্ল্যান্ট সংগ্রহ করেন, এই যে কুমারেশ আমাদের দেখাচ্ছে, এগুলো হচ্ছে নীল কালারের, এটা প্রথমত দুটো হ্যান্ডেল দুদিক থেকে ধরার জন্য, আচ্ছা এটা সুপ্রিমের, আচ্ছা এটা আপনি নেবেন আপনার জেনারেশনের লাইফ টাইম পর্যন্ত চলবে একদম, আচ্ছা এর নিচে দেখেন কিভাবে ছিদ্র করা আছে, ছিদ্র করা আছে আপনাদের ওয়াট ট্রেনিং সিস্টেম, এগুলো একটু জিনিসগুলো লক্ষ্য করবেন, কারণ এই ধরনের এটা আমি 270 টাকা বিক্রি করছি, আচ্ছা এই সাইজের ক্যাপাসিটি কি আছে, এটা 50 কিলো, 50 লিটার, এটা 50 কিলো, আর এটা হচ্ছে আরেকটা দেখাবো, দুটো ভাইটি আমি বিক্রি করছি, এটা হচ্ছে লাল লাল, এটাও একই সিস্টেম, আচ্ছা এটা ভেতরটা দেখাতে বলবো, পেছনটা দেখাচ্ছি, এটা একটা গাছ ন্যূনতম একদম ছোটতে বসালে আমি এরকম বসাতে পারি, একদম আমি এর থেকে ছোট বাঁচতে পারি, মানে মিনিমাম এই সাইজের কিন্তু পট আপনারা ব্যবহার করুন, তাতে কিন্তু আপনাদের গাছগুলো আর অন্তত ড্রামের এই যে ড্রামটা ড্রামের এত পোষণে এই পরিমাণ খাবার না দিয়ে গাছ বসাতে পারেন, মানে আরো নিচে মাটি, অনেকে এইটুকুনিক মাটি দিয়ে বসিয়ে দিচ্ছে, আচ্ছা তাহলে সেই গাছটা তো বেকার হয়ে যাচ্ছে, মিনিমাম কতটা মাটি দিতে হবে, 70% মানে 30% কিন্তু আপনাদের ফাঁকা থাকবে, 70% মাটি দিয়ে কিন্তু আপনারা গাছগুলো প্রতিস্থাপন করুন, শুধু মাটি দিয়ে তো একবারে বসাবে না, তার সঙ্গে ম্যানিওর দিতে হবে, অর্গানিকটা মিশিয়ে নিয়ে 70% দিয়ে তারপরে গাছটা বসান, তাতে কিন্তু আপনাদের গাছগুলো খুব ভালো হবে, তো আমি বলেছিলাম আমি 280 টাকা বিক্রি করছি, আর এটা আমি 270 টাকা, তো আপনারা কিন্তু রেডি করার জন্য যে প্ল্যান্ট আপনারা নিতে চান এই পটগুলো, তাতে কিন্তু আপনারা কুমার কুসুম করে নার্সারিতে একবার অন্তত ভিজিট করে দেখুন, আশা করি আপনাদের সমস্ত রকম চাহিদাগুলো পুরো, আমি চেষ্টা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার কিছু আইটেমস, বাকি রয়ে গেল প্রচুর আইটেমস, তো একদিনে একটা এপিসোডের মাধ্যমে এতগুলো আইটেমস শেয়ার করা সম্ভব নয়, তাহলে কিন্তু ভিডিওটা আজকে আর শেষই করা যাবে না, তো এবার আমি ধীরে ধীরে এপিসোডের মাধ্যমে আরও কিছু বাকি রয়ে যাওয়া আইটেমসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, তো এবার আমি দাদার কাছে যাবো এবং সরাসরি জিজ্ঞাসা করব, দাদা আপনার এখানে যে ভ্যারাইটিসগুলো দেখালেন তার সমস্ত ভ্যারাইটিসগুলো কোনো ছাদবাগানি বন্ধু বা কোনো দর্শক বন্ধু আমাদের চ্যানেলে আপলোডিং করার পর কেউ যদি নিতে আসতে চায় তাহলে কীভাবে আসবে আরও একবার বলে দেবেন, অ্যাকচুয়াল যারা কলকাতার দিক থেকে আসবে তাদের বনগাঁ লোকাল ধরতে পারে, হাবড়া লোকাল ধরতে পারে, অনেক ট্রেন আছে, আমি দুটো ট্রেনের কথা বলি, বা গোবরডাঙ্গা আছে, ঠাকুরনগর আছে, এগুলো ধরে আপনাকে হাবড়ায় নামতে হবে, হ্যাঁ ঘুমায় নামলে একটু অসুবিধা হয় আসবার সময়, ঘুমায় নামলে যারা চেনে ঘুমা দিয়ে আসছে ওই ঘুমা নামলে ওরা বদরহাটে নামিয়ে দেয়, বদরহাটে নামিয়ে দিলে ওখান থেকে আর একটা অটো ব্যবহার করতে হয়, অর্থাৎ হাবড়ায় নামলে ওরা যে অটোতে উঠবে হাবড়া থানার পাশে যে পেট্রোল পাম্পটা আছে ওখান থেকে অটো ছাড়ে, ওটা নার্সারি কাছাকাছি নামিয়ে দেয়, ওটা মারাকপুর মোড়ে নামিয়ে দেবে, মারাকপুর মোড়ে নেমে কুমারেশ নার্সারি বললে যে কেউ দেখি, তো বন্ধুরা শুনতেই পেলেন এভাবে আপনারা চলে আসতে পারবেন, আর যদি কোনো অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন এবং প্রিপেয়ার হয়ে চলে আসবেন, আচ্ছা আপনার এই নার্সারিতে আসার কোনো টাইমিংস মানে, আমার 7টা থেকে সন্ধ্যে 7টা, তো এই সময়ের মধ্যেই আপনারা আসবেন কারণ ওনারা এই সময়টা অ্যাভেলেবেল থাকেন এবং আপনাদেরকে কিন্তু সুন্দরভাবে গাইড করে দিতে পারবেন, তো আপনারা এই সময়ের মধ্যে আসার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনাদের যে প্ল্যান্টের যে কালেকশনগুলো আপনারা করবেন সেটা কিন্তু সুন্দরভাবে নার্সারি থেকে করতে পারবেন, তো আমি দাদার কাছে যাব এবং জিজ্ঞাসা করব যে আপনার এই যে নার্সারি, এই নার্সারিতে আসার যোগাযোগের কোনো নাম্বার, যোগাযোগের নাম্বার দুটোই আমার সবসময় থাকে, তবুও আমি বলি একটা বলে দিই, 8926435724, এটাই ফোন নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, একদম, তো এই যে নাম্বার দাদা আমাদেরকে জানালো এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন, আপনাদের প্রয়োজন মতন আপনাদের সুবিধা মতন আপনারা কিন্তু এখান দিয়ে ফোন করে চলে আসবেন, তো এটাই ছিল আজকের এপিসোড, তো এই ধরনের এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কারণ একটা লাইক আমাদেরকে আগামী দিনে এই ধরনের এপিসোড বানাতে আরও মোটিভেট করবে, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি গ্রিন ওয়ার্ল্ডে প্রথম হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো ভিডিও আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে তৎক্ষণাৎ কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে, তো কুমারেশদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর কুমারেশদাকে আমি এসেছিলাম, যারা আমাদের ভিডিওটা দেখলেন স্কিপ না করে তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, তো দেখা হচ্ছে পরের এরকমই একটা ইন্টারেস্টিং এপিসোডের মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন, গ্রিন ওয়ার্ল্ডেতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন, ধন্যবাদ।